এমএস টিভি টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা লাভ ক্ষতির কিছু ব্যতিক্রম অঙ্ক দেখব, যে সহজ উত্তর দেওয়া যায়। দেখা এখানে লেখা আছে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হয়, বিক্রয় মূল্যর থেকে 45 টাকা বেশি, 5% লাভ হলে, 45 টাকা বেশি বিক্রি হলে, বিক্রয় মূল্য থেকে 45 টাকা বেশি বিক্রি করলে, বিক্রি হলে 5% লাভ হতো। তাহলে আসুন আমরা এটা সহজে কীভাবে, ক্রয় মূল্য কত হতে চাইছে, ক্রয় মূল্য কত এটার, আমরা আসুন খুব সহজে কীভাবে এদের উত্তর বার করা যায়। তাহলে আমরা দেখবো যে পার্সেন্ট দুটো চাচ্ছে সেটা যোগ করবো, সময় 10% ক্ষতি আবার 5% লাভ, এই দুটো যোগ করবো, দুটো যোগ করবো আর উপরে 45 যেই টাকা বেশি সেই টাকাই, আর শতকরা যা আছে তাই বসাইলাম, শতকরা রয়েছে পার্সেন্ট সেই হিসাবে। তাহলে আমরা 45 টাকা বেশি সেইটা এখানে সবসময় বসাবো, আর দুটো ক্ষতি 10% আর 5% লাভ, এই দুটো যোগ করবো, আসুন যোগ করলে কত আসে, তাহলে যোগ করলে 15 আসে, তাহলে এই 15 এই 45 3 × 3 = 45 আর 3 দিয়ে 100 গুণ করলে আসে 300, তাহলে আমার এখানে উত্তর 300, তাহলে 300 টাকা ক্রয় মূল্য 300 টাকা উত্তর আছে, এই 300 টাকা। দর্শক বুঝতে পারছেন, পরেরটা একই অঙ্ক, একটি ক্রয় দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলে, 20% ক্ষতি হলে এটি 60 টাকা বেশি বিক্রি মূল্যে, বেশি মূল্যে বিক্রি করাতে পারলে 10% ক্ষতি হতো, লাভ হতো, সরি দ্রব্যটি ক্রয় মূল্য কত, একই অঙ্ক, একটি দ্রব্য বিক্রয় করতে 20% ক্ষতি হয়, এটি 60 টাকা বেশি বিক্রি করলে, করতে পারলে 10% বা লাভ হতো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে এখানে 200 টাকা 300 টাকা রয়েছে, আমরা দেখি উত্তরটা কীভাবে সহজে বের করা যায়। আগের সূত্রই আমরা ইউজ করবো, একই সূত্র, তাহলে এই 10% দুটো যোগ করলাম, 20% আর এই 10% দুটো যোগ করবো, এবং কত টাকা বেশি সেই টাকা আর শতকরা যেটা আছে সেটা বসাই দিলাম, তাহলে এই দুটো যোগ করলে কত হয় আসুন দেখি, যোগ করলে 30 হয়, 20 আর 10 যোগ করলে 30, আর উপরে যেটা আসে এই 30 দিয়ে 60 30 দুগুণে 60, তাহলে 100 দিয়ে 2 গুণ করলে 200 হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত, 200 টাকা, এখানে আনসার আছে 200 টাকা, বুঝতে পারছেন। এরপর পরেরটা একই অঙ্ক, একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হয়, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য থেকে 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে 10% ক্ষতি, তাহলে আমরা এই পার্সেন্ট দুটো যোগ করবো, একই নিয়ম আসুন দেখি, একই নিয়ম দুটো যোগ করলো, পার্সেন্ট দুটো যোগ করলাম, দুটো যোগ করলো আর কত টাকা বেশি, এই বেশি সেই বেশিটা এখানে বসালাম, আর শতকরা পাশে শতকরা বসালাম, পরে যোগ করলে 30 হয় নিচের দুটা 30, তাহলে এই শূন্য কাটলাম, 3 দিয়ে যদি প্রথম 12 রাখে 4, 3 × 4 = 12 থাকে কত, 15, 3 × 3 = 15, তাহলে 45 দিয়ে 10 গুণ করলে কত হলো, 450 টাকা দ্রব্যটির ক্রয় মূল্য, তাহলে এখানে 450 টাকা উত্তর এটা। আশা করি সকল বুঝতে পারছেন, আরও সহজ বুঝতে ভিডিওটি বারবার দেখুন, আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন না, সকলকে ধন্যবাদ।